শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন না সুবীরেশ ভট্টাচার্য। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, তিনি জামিন পেলেন না, জামিনের আবেদন করা হয়েছিল আজকে তাক, এবং একই সঙ্গে আদালতে যে বিষয়গুলো উঠে আসে, বিচারপতি যেগুলো বলেন, তিনি বলেন আপনি এসএসসির প্রধান হয়ে জানতে পারলেন না ওএমআর শিটে পাওয়া গেছে, এটা অস্বীকার করতে পারেন? আপনি যে চেয়ারে বসছেন সেটা পোস্টমাস্টারের কাজ, এই প্রশ্ন কিন্তু তোলেন বিচারপতি। অর্থাৎ আজ যেটা উঠে আসছে যে শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন না সুবীরেশ ভট্টাচার্য, তার জামিনের আবেদন খারিজ হয়ে গেল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু, নিয়োগী অর্ণবাংশুর সঙ্গে কথা বলে নেব। অর্ণবাংশু, জানতে চাইব তোমার কাছ থেকে, এবং একই সঙ্গে বিচারপতির যে পর্যবেক্ষণ, অত্যন্ত কড়া পর্যবেক্ষণ এবং মন্তব্য করেছেন তিনি, সেগুলোও জানতে চাইব তোমার কাছ থেকে। আবেদনকারী এই স্যাকামের মেইন প্লেয়ার, এই ধরনের স্যাকাম সামাজিক অপরাধ, প্রাত্যহিক কাজের সাথে যুক্ত ছিলেন তিনি, তাই তার দায় এড়াতে পারেন না আবেদনকারী, মানে সুবীরেশ ভট্টাচার্য। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ালিটি শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হয়েছে এই বেআইনি নিয়োগের জন্য। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে এইরকম যে শিক্ষকদের হাতে আগামী প্রজন্মকে তাদের হাতে ছেড়ে যাওয়াটা কিন্তু তাদেরকে অন্ধকার ছেড়ে দেওয়ার মতন, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি। সুতরাং এইটা একজন পাবলিক সার্ভেন্ট এর উচিত কর্তব্য দায়িত্ব পালন করা, এই স্ক্যামের শিক্ষা ব্যবস্থাকে বঞ্চিত করা হয়েছে। অর্থাৎ আপনি আরো এক বছর পর জামিনের কথা ভাববেন, এমনটাও কিন্তু মন্তব্য করেছেন বিচারপতি। অর্থাৎ এই এই গ্রাউন্ডগুলি, যে গ্রাউন্ডগুলিতে তাকে সিঙ্গেল বেঞ্চ রাখা গেছে, কিন্তু এই গ্রাউন্ডগুলিতে তাকে প্রকাশ করেছিল, সিবিআই গ্রেপ্তার করেছেন, সুতরাং তিনি তার মধ্যে সবাই ছিল যে আমি যখন দায়িত্ব নিই তখন এগুলো হয়েছি, তার আগে হয়ে গিয়েছে এবং তারপর আমি ভিসি হয়েছিলাম। সুতরাং আপনি ভিসি হয়েছে এবং এমন নয় যে রাষ্ট্রপতি ভিসি হয়েছেন, সুতরাং এটা পরে শুনবো, আগে আপনি দায় এড়াতে পারেন না, আপনি সবটাই জানতেন, এই কারণে কিন্তু আদালত আজকে এই গ্রাউন্ড দেখে কিন্তু তার জামিনে আবেদন খারিজ করেছে।